আসসালামু আলাইকুম আর আর বাংলা হেলথ টিপসের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয়ে গর্ভাবস্থায় কদবেল খাওয়া কতটা নিরাপদ জেনে নিনের উপকারিতা এবং ঝুঁকির দিকগুলি টক আর প্রেগনেন্সি এজন্য বাসিয়ার সুর প্রচলিত একটা প্রথা প্রায়শই চোখে পড়ে কাউকে অর্থাৎ কোনো নারীকে বেশি টক খেতে দেখতে বলা হয় সে হয়তো গর্ভবতী তাই এত বেশি টক খাচ্ছে আর এই টকফলগুলির মধ্যে কদবেল আর তেঁতুল থেকে মুখরোচক মুখে রুচি না থাকলে আগেভাগেই কদবেল কাঠি দিয়ে খুঁচিয়ে খেতে শুরু করে দেই আমরা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গর্ভাবস্থায় কদবেল খাওয়া নিরাপদ কি না আপু আজকের এই পর্বে কদবেল নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন গর্ভাবস্থায় কদবেল খাওয়া নিরাপদ কিনা এর উপকারিতা এবং অপকারিতা তো চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় কদবেল খাওয়া নিরাপদ কিনা সত্যি বলতে এই মুখরোচক ফলটির অনেক গুরুত্বপূর্ণ উপকারী দিক যেমন রয়েছে তেমন ঝুঁকিরও কিছু দিক খুঁজে পাওয়া যায় এর মধ্যে তাই আপনি সবগুলি বিষয় আগে দেখুন এরপরে আপনি বলুন এটা আসলে কতটা নিরাপদ হবে গর্বকালীন সময়ে আশা করি কমেন্টস করে জানাবেন চলুন এখন দেখে নেই এর উপকারী অর্থাৎ ভালো দিকগুলি এর পরপরই থাকবে এর খারাপ দিকগুলি উপকারী দিকগুলির মধ্যে এক পুষ্টি ভরপুর কদবেলে এমন কিছু পুষ্টি উপাদান আছে যা অন্য ফলে একসঙ্গে পাওয়া খুবই মুশকিল একটি কতবেলের মধ্যে আপনি পাবেন কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার পটাশিয়াম ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ফসফরাস ইত্যাদি প্রতি একশো গ্রাম কদবেলে যা যা পুষ্টি উপাদান থাকে তা হলো জলীয় অংশ পঁচাশি দশমিক ছয় গ্রাম শর্করা আট দশমিক ছয় গ্রাম খাদ্যশক্তি ঊনপঞ্চাশ কিলো ক্যালোরি আমিষ তিন দশমিক পাঁচ গ্রাম খনিজ পদার্থ দুই দশমিক দুই গ্রাম ক্যালসিয়াম উনপঞ্চাশ মিলিগ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম এবং ভিটামিন সি তিন মিলিগ্রাম দুই স্নায়ুতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে পটাশিয়াম দেহের স্নায়ুতন্ত্রকে সচল রাখে আর কদবেলে প্রয়োজনীয় পটাশিয়াম থাকায় স্নায়ুতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে ফলে দেহে হঠাৎ হঠাৎ খিচুনি হওয়া থেকে রক্ষা পাওয়া সহজ হয়ে যায় তিন হজম ক্ষমতা বৃদ্ধি করে গর্ভকালীন সময়ে স্বাভাবিকভাবেই হজমে সমস্যা হয় এই সময়ে বিভিন্ন হরমোনাল কারণে এই সমস্যাটি কম বেশি সকলের মধ্যেই দেখা যায় আপনি কদবেল খেয়ে সহজে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা কদবেল ফাইবার বা আঁশযুক্ত ফল এই ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে দেয় চার দেহের তরলের ভারসাম্য রক্ষা করতে কার্যকর দেহের তরল পদার্থের ভারসাম্য রক্ষায় পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম গর্ভকালীন সময়ে মায়েদের শরীরের তরলের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে যা এই কদবেল খেয়ে আপনি রোধ করতে পারেন পাঁচ কোষ্ঠকাঠিন্য ও পেট ব্যথা দূর করে কোষ্ঠকাঠিন্য গর্ভকালীন সমস্যাগুলির মধ্যে অন্যতম একটি সমস্যা এই সমস্যায় ভুগেন নাই আর সন্তানের মা হয়েছেন এমন মা পাওয়া দুষ্কর গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য যখন আপনাকে অতিমাত্রায় জ্বালাতন করে তখন আপনি কদবেল খেয়ে উপকার পেতে পারেন এছাড়াও অতিমাত্রায় কোষ্ঠকাঠিন্য আপনার পেটে ব্যথা তৈরি করে কদবেল খেলে তার থেকেও পরিত্রাণ পেতে পারেন আপনি এবং ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও রক্ত পরিষ্কার করে কদবেলে থাকা উপাদান মানবদেহের টক্সিন বের করে শরীরকে পরিষ্কার রাখে এতে থাকা ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে তোলে পাশাপাশি এতে থাকা ব্যাকটেরিয়া আর সংক্রমণ প্রতিরোধক উপাদান শরীরের ইনফেকশন রোধেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো চলুন এখন আমরা জেনে নেই এর খারাপ দিকগুলি খারাপ দিকগুলোর মধ্যে এক পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা বিশেষ করে গর্ভকালীন সময়ে যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া উচিত নয় আর আপনি যখন টক জাতীয় খাবার বেশি পরিমাণে খাবেন তা আপনার পেটে বদহজমের সৃষ্টি করে পেট ফুলে যেতে পারে দুই গর্ভপাতের কারণ কদবেল মূলত কষা একটি ফল তাই এটি প্রতিদিন খেলে আপনার শরীর কষা হয়ে যেতে পারে যা বাচ্চার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে কখনো কখনো অতিমাত্রায় হলে গর্ভপাতের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং তিন ক্ষুদামন্দা এটি নিঃসন্দেহে একটি মুখরোচক খাবার তবে আপনি যদি প্রতিদিন পেট ভরে খেতে থাকেন তাহলে আপনার হজমের সমস্যা হয়ে ক্ষুদামন্দা হতে পারে যা গর্বকালীন সময়ে খুবই আশঙ্কাজনক ভিডিওটির উপকারী দিক এবং অপকারী দিক দুটোই দেখলেন কি মনে হয় আপনার এটি খাওয়া কি নিরাপদ যাই সিদ্ধান্ত নিন না কেন খাবার আগে একটিবার হলেও আপনার ডক্টরের সাথে আলাপ করে নিন এই সময়ে ঝুঁকি নেবেন কেন সাবধানে থাকতে হবে সচেতন থাকতে হবে আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন সুস্থ থাকুন সুন্দর থাকুন